বিজ্ঞান চর্চায় বাংলাদেশের তরুণেরা বিশ্বে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। সম্প্রতি এক রোবোটিক্স কম্পিটিশন জিতে আসা কয়েক তরুণ প্রস্তুতি নিচ্ছে আরো বড় স্বপ্ন বাস্তবায়নে। তাদের তৈরি বিশেষ এক রোবটের খবর দিয়ে শুরু করব আজকের টেক ট্রেক। 2015 সালের শেষে পোল্যান্ডে অনুষ্ঠিত হয় ইউরোপিয়ান রোবট চ্যালেঞ্জ। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সেরার খেতাব অর্জন করেছে আইওটি মার্স রোবট দল। এবার নতুন আরেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নতুন একটি রোবট বানাচ্ছে দলটি। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইওটি রোবটটি নিয়ন্ত্রণ করা যায় 5 কিলোমিটার দূর থেকে। এই রোভারের মূল বৈশিষ্ট্য হলো এটা দুর্গম অঞ্চলে গিয়ে উদ্ধার কাজ গবেষণায় সাহায্য করতে পারে। এর রয়েছে 2 আঙ্গুল বিশিষ্ট একটি হাত। এই হাতের সাহায্যে পাথর থেকে শুরু করে নানা যন্ত্রাংশ সে সংগ্রহ করে আবার নির্ধারিত স্থানে রেখে আসতে পারে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয় এই রোবটটি আঁকাবাঁকা এবং উঁচু নিচু পথ দিয়ে অনায়াসে চলতে পারে। আমেরিকার উটাহে এবছর অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি রোবট চ্যালেঞ্জ 2016। সেখানে বাংলাদেশের পতাকা হাতে লড়ার দৃঢ় প্রত্যয়ে দিন রাত কাজ করে যাচ্ছে দলের সদস্যরা। আমরা মূলত কাজ করছি ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ এবং ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ নামে দুটি ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য, এবং আমাদের টিমের নাম হচ্ছে আইওটি মার্স রোভার। আমরা মূলত একটি মঙ্গল গ্রহে বিভিন্ন দুর্গম পথে চলতে পারে এবং অ্যাস্ট্রোনটকে বিভিন্ন কাজে সহায়তা করতে পারে এমন একটি রোবটকে নিয়ে কাজ করছি। এই রোবটটিতে রয়েছে একটি সুন্দর রোবটিক হ্যান্ড, যে রোবটিক হ্যান্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজে অ্যাস্ট্রোনটকে সহায়তা করা যেতে পারে। এবং এই রোবটটিতে রয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক সার্কিট এবং উন্নত মানের ড্রাইভিং সিস্টেম, যার মাধ্যমে এই রোবটটিকে উঁচু নিচু পথে ড্রাইভ করা পসিবল। এবং আমরা একটি ডিস্টেন্ট লোকেশন থেকে রোবটটিকে কন্ট্রোল করব, যাতে যেটা কিনা আসলে মার্সে করা হয়, এবং যাতে করে আমরা আসলে পৃথিবী থেকেই মার্সের বিভিন্ন জিনিস সম্পর্কে একটি উপযুক্ত আইডিয়া পেতে পারবো। আইওটি মার্স রোভার গত বছর সাকসেসফুলি ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জে পার্টিসিপেট করে এবং আমরা 16তম পজিশন অর্জন করতে সক্ষম হই। এছাড়াও আমরা ছিলাম এশিয়ার মধ্যে সেকেন্ড বেস্ট। তো এই উন্নয়নের ধারা যাতে করে অব্যাহত থাকে, সেই জন্য আমরা এই বছরও চাচ্ছি যে ERC এবং URC এই দুইটি কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করব। তার মধ্যে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জটা আমাদের ফোকাস বেশি, এটা আরও বেশি প্রেস্টিজিয়াস। এইবারে আমাদের ইচ্ছা যে আমরা 10-এর মধ্যে আসবো ইনশাআল্লাহ। রোবটটা আসলে তো ইভ্যালুয়েশনের একটা প্রসেস, প্রত্যেকবারই ওটা ডেভেলপমেন্ট হচ্ছে এবং তার বয়স বাড়ছে, রোবটের যে বয়সটা বাড়ে। সো ওইটা অনুযায়ী আমরা গত বছর ইউরোপিয়ান রোবট চ্যালেঞ্জে গিয়ে যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা 16 হয়েছিলাম, এশিয়াতে সেকেন্ড এবং বাংলাদেশে ফার্স্ট। সো ওইটা থেকে আমাদের এবারটা টিম ওয়ার্কটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আমরা অনেক আগে থেকে কাজ করতে মানে শুরু করতে পেরেছি, এবং ছেলেদের মধ্যে যে মোটিভেশন এবং ইন্সপিরেশন আমরা দেখতে পাচ্ছি, এটাতে আমরা আশা করছি যে আমরা অবশ্যই ভালো করব এবং বাংলাদেশকে আরও উপরে নিয়ে যেতে পারবো। আমরা প্রতিযোগিতাগুলো বাড়াতে পারি এবং স্পন্সরদেরও এগিয়ে আসতে হবে। এখানে ইউনিভার্সিটির ছেলেরা কাজ করে যাচ্ছে, আমরা কাজ করে যাচ্ছি, নলেজের দিক থেকে আমাদের কমতি নেই, কিন্তু সাপোর্টের দিক থেকে টেকনিক্যাল বলেন, ইকোনমিক বলেন, সেখান থেকে কিছুটা এগিয়ে আসার জায়গা আমার মনে হয় আছে। সেটুকু পেলে আমাদের যে মেধা এবং অধ্যবসায় আছে সেটুকু কাজে লাগিয়ে আমার মনে হয় আমরা আরও উঁচু জায়গায় যেতে সমর্থ হব। সৌরজগতের রহস্যময় গ্রহ মঙ্গল থেকে নানা তথ্য উপাত্ত পৃথিবীতে এনে বিজ্ঞানীদের কৌতূহলে খোরাক যোগাচ্ছে নানা ধরনের রোভার। এই রোভারটি ব্যবহার করা যাবে সে কাজেও। কে জানে, বাংলাদেশের তরুণদের তৈরি এই রোভারই হয়তো একসময় ব্যবহৃত হবে মঙ্গল গবেষণার কাজে। আমরা জানি না পৃথিবী আগামী 100 বছর টিকে থাকবে কিনা, তাই মানুষ অন্যান্য গ্রহে বসবাস করা যাবে কিনা সেটা নিয়ে গবেষণা করছে। আমাদের এই রোভারটি হয়তো মহাকাশচারীদেরকে অন্যান্য গ্রহে বসবাসযোগ্য কিনা সেটি বের করার জন্য সহায়তা করবে। আমাদের হয়তো নাসার মতো এতগুলো স্পেসশিপ নেই, কিন্তু আমাদের মধ্যে ধৈর্য আছে, আমাদের ইচ্ছা শক্তি আছে যে মানুষের এই যে মহাকাশ অভিযাত্রা এটিতে অবদান রাখার। তাই আমরা বিশ্বাস রাখি আইওটি মার্স রোভার যদি তার অগ্রযাত্রা অব্যাহত রাখে, তাহলে অদূর ভবিষ্যতে একসময় মহাকাশ যাত্রায় আমরা অবদান রাখতে পারবো বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে। বাংলাদেশের তরুণরা যখন মঙ্গলের রোবট পাঠানোর প্রস্তুতিতে ব্যস্ত,
বিজ্ঞান চর্চায় বাংলাদেশের তরুণেরা বিশ্বে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। সম্প্রতি এক রোবোটিক্স কম্পিটিশন জিতে আসা কয়েক তরুণ প্রস্তুতি নিচ্ছে আরো বড় স্বপ্ন বাস্তবায়নের। তাদের তৈরি বিশেষ এক রোবটের খবর দিয়ে শুরু করব আজকের টেক ট্রে। 2015 সালের শেষে পোল্যান্ডে অনুষ্ঠিত হয় ইউরোপিয়ান রোবট চ্যালেঞ্জ। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সেরার খেতাব অর্জন করেছে আইওটি মার্স রোবট দল। এবার নতুন আরেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নতুন একটি রোবট বানাচ্ছে দলটি। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইওটি রোবটটি নিয়ন্ত্রণ করা যায় 5 কিলোমিটার দূর থেকে। এই রোভারের মূল বৈশিষ্ট্য হলো এটা দুর্গম অঞ্চলে গিয়ে উদ্ধার কাজ গবেষণায় সাহায্য করতে পারে। এর রয়েছে 2 আঙ্গুল বিশিষ্ট একটি হাত। এই হাতের সাহায্যে পাথর থেকে শুরু করে নানা যন্ত্রাংশ সে সংগ্রহ করে আবার নির্ধারিত স্থানে রেখে আসতে পারে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয় এই রোবটটি আঁকাবাঁকা এবং উঁচু নিচু পথ দিয়ে অনায়াসে চলতে পারে। আমেরিকার উটাহে এবছর অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি রোবট চ্যালেঞ্জ 2016। সেখানে বাংলাদেশের পতাকা হাতে লড়ার দৃঢ় প্রত্যয়ে দিন রাত কাজ করে যাচ্ছে দলের সদস্যরা। আমরা মূলত কাজ করছি ইউনিভার্সিটি রোবট চ্যালেঞ্জ এবং ইউরোপিয়ান রোবট চ্যালেঞ্জ নামে দুটি ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য, এবং আমাদের টিমের নাম হচ্ছে আইওটি মার্স রোভার। আমরা মূলত একটি মঙ্গল গ্রহে বিভিন্ন দুর্গম পথে চলতে পারে এবং অ্যাস্ট্রোনটকে বিভিন্ন কাজে সহায়তা করতে পারে এমন একটি রোবটকে নিয়ে কাজ করছি। এই রোবটটিতে রয়েছে একটি সুন্দর রোবটিক হ্যান্ড, যে রোবটিক হ্যান্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজে অ্যাস্ট্রোনটকে সহায়তা করা যেতে পারে। এবং এই রোবটটিতে রয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক সার্কিট এবং উন্নত মানের ড্রাইভিং সিস্টেম, যার মাধ্যমে এই রোবটটিকে উঁচু নিচু পথে ড্রাইভ করা পসিবল। এবং আমরা একটি ডিস্টেন্ট লোকেশন থেকে রোবটটিকে কন্ট্রোল করব, যাতে যেটা কিনা আসলে মার্সে করা হয়, এবং যাতে করে আমরা আসলে পৃথিবী থেকেই মার্সের বিভিন্ন জিনিস সম্পর্কে একটি উপযুক্ত আইডিয়া পেতে পারবো। আইওটি মার্স রোভার গত বছর সাকসেসফুলি ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জে পার্টিসিপেট করে এবং আমরা 16তম পজিশন অর্জন করতে সক্ষম হই। এছাড়াও আমরা ছিলাম এশিয়ার মধ্যে 2nd best। তো এই উন্নয়নের ধারা যাতে করে অব্যাহত থাকে সেই জন্য আমরা এই বছরও চাচ্ছি যে ERC এবং URC এই দুইটি কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করব। তার মধ্যে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জটা আমাদের ফোকাস বেশি, এটা আরও বেশি প্রেস্টিজিয়াস। এইবারে আমাদের ইচ্ছা যে আমরা 10-এর মধ্যে আসবো ইনশাআল্লাহ। রোবটটা আসলে তো ইভ্যালুয়েশনের একটা প্রসেস, প্রত্যেকবারই ওটা ডেভেলপমেন্ট হচ্ছে এবং তার বয়স বাড়ছে, রোবটের যে বয়সটা বাড়ে। সো ওইটা অনুযায়ী আমরা গত বছর ইউরোপিয়ান রোবট চ্যালেঞ্জে গিয়ে যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা 16 হয়েছিলাম, এশিয়াতে 2nd এবং বাংলাদেশে 1st। সো ওইটা থেকে আমাদের এবারটা টিম ওয়ার্কটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আমরা অনেক আগে থেকে কাজ করতে মানে শুরু করতে পেরেছি এবং ছেলেদের মধ্যে যে মোটিভেশন এবং ইন্সপিরেশন আমরা দেখতে পাচ্ছি, এটাতে আমরা আশা করছি যে আমরা অবশ্যই ভালো করবো এবং বাংলাদেশকে আরও উপরে নিয়ে যেতে পারবো। আমরা প্রতিযোগিতাগুলো বাড়াতে পারি এবং স্পন্সরদেরও এগিয়ে আসতে হবে। এখানে ইউনিভার্সিটি ছেলেরা কাজ করে যাচ্ছে, আমরা কাজ করে যাচ্ছি, নলেজের দিক থেকে আমাদের কমতি নেই, কিন্তু সাপোর্টের দিক থেকে টেকনিক্যাল বলেন, ইকোনমিক বলেন, সেখান থেকে কিছুটা এগিয়ে আসার জায়গা আমার মনে হয় আছে। সেটুকু পেলে আমাদের যে মেধা এবং অধ্যবসায় আছে সেটুকু কাজে লাগিয়ে আমার মনে হয় আমরা আরও উঁচু জায়গায় যেতে সমর্থ হব। সৌরজগতের রহস্যময় গ্রহ মঙ্গল থেকে নানা তথ্য উপাত্ত পৃথিবীতে এনে বিজ্ঞানীদের কৌতূহলে খোরাক যোগাচ্ছে নানা ধরনের রোভার। এই রোভারটি ব্যবহার করা যাবে সে কাজেও। কে জানে, বাংলাদেশের তরুণদের তৈরি এই রোভারই হয়তো একসময় ব্যবহৃত হবে মঙ্গল গবেষণার কাজে। আমরা জানি না পৃথিবী আগামী 100 বছর টিকে থাকবে কিনা, তাই মানুষ অন্যান্য গ্রহে বসবাস করা যাবে কিনা সেটা নিয়ে গবেষণা করছে। আমাদের এই রোভারটি হয়তো মহাকাশচারীদেরকে অন্যান্য গ্রহে বসবাসযোগ্য কিনা সেটি বের করার জন্য সহায়তা করবে। আমাদের হয়তো নাসার মতো এতগুলো স্পেসশিপ নেই, কিন্তু আমাদের মধ্যে ধৈর্য আছে, আমাদের ইচ্ছা শক্তি আছে যে মানুষের এই যে মহাকাশ অভিযাত্রা এটিতে অবদান রাখার। তাই আমরা বিশ্বাস রাখি আইওটি মার্স রোভার যদি তার অগ্রযাত্রা অব্যাহত রাখে, তাহলে অদূর ভবিষ্যতে একসময় মহাকাশ যাত্রায় আমরা অবদান রাখতে পারবো বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে। বাংলাদেশের তরুণরা যখন মঙ্গলের রোবট পাঠানোর প্রস্তুতিতে ব্যস্ত,